আশা করি আপনারা ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ফার্মি ও আরআইআর মুরগির ভ্যাকসিন দিব। 21 দিনে বিসিআরডিবি ভ্যাকসিন দ্বিতীয় ডোজ। এর আগে আমরা বিসিআরডিবি 5 দিনে দিছি, গাম্বরও 10 দিনে, 17 দিনে গাম্বরও, আজকে 21 দিনে বিসিআরডিবি চোখে এক ফোঁটা করে। আপনারা সবাই মুরগির খামার এভাবে দেবেন, লালন পালন করবেন। আপনাদের ভ্যাকসিন ডোজ কমপ্লিট করলে আপনারা মুরগি বা পশু পাখি সব পালতে সুবিধা হবে, আপনার লাভজনক হবে। এটা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা, এটা মেশরের মুরগি এটা। আর এটা হচ্ছে আরআইআর, আমাদের এখানে আরআইআর সিপিএফ ফ্রি আছে। হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন। তো আমাদের 45 দিন পর্যন্ত ফুল ডোজ আপনাদের দেখাবো কীভাবে দিতে হয়, তাহলে আপনাদের সহজ হবে। চোখে এক ফোঁটা করে, আজকে 21 দিনে চোখে এক ফোঁটা করে দেওয়া শেষ। 30 দিন থেকে 32 দিন বয়সে দেব ফাউল বক্স ডানায়, ওটাও আপনাদের দেখাবো কীভাবে দিতে হয়। মুরগির ডানায় দিতে হবে। আর 45 দিনে পায়ের রানে দিতে হবে 1 কেজি করে। আপনারা নিজের বাসায় ছাদে উঠানে খামার হিসাবে ছোট পরিসরে শেখানোর জন্য যেভাবেই পারেন ভ্যাকসিন অবশ্যই তা কমপ্লিট করবেন, নাহলে রোগ সংক্রমণের ভয়াবহ সময় আসতে পারে, তাহলে লজ্জনক হয়ে যাবে, বিপজ্জনক হয়ে যাবে আপনাদের। আপনারা সবাই ভ্যাকসিন অবশ্যই ডোজ কমপ্লিট করবেন, ভ্যাকসিন ডোজ কমপ্লিট করলে মুরগির রোগ জীবাণু হবে না। আর শুকনা আলো বাতাস পায় যেখানে সেখানে পশু পাখি লালন পালন করবেন, ভিজা স্যাঁতস্যাঁতে জায়গায় মুরগি রাখবেন না। আপনারা এভাবে সবাই ভ্যাকসিন দেবেন। যে আমাদের আমি শামিম ভাই আজকে ভ্যাকসিন দিতে আছে, আমাদের সাথে আছে ফাহিম ভাইও, উনিও মুরগির বাচ্চা লালন পালন করবেন, এই জন্য কীভাবে ভ্যাকসিন দিতে হয় উনি এটা দেখতে আসছেন। উনিও মুরগির ছোটো পরিসরে প্রথমে খামার দেবে, এই জন্য দেখতে আসছেন। আমিন ভাই, খাইছে। হ্যাঁ, চোখে দেওয়া হয় কি জন্য জানেন? এটা তো আপনার খাওয়ার জন্যই, চোখ দিয়েই
আমি মুরগির বাচ্চা দেশি মুরগির থেকে ফার্স্ট, অনেক চালু, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এগুলো মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওরা কত সুন্দর খাচ্ছে। আমাদের আজকে বিসিআরডিভি ভ্যাকসিন দেওয়া শেষ, বিসিআরডিভি মুরগির বাচ্চা এখন অনেক সুন্দর খাচ্ছে, খেলতেছে। তো আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।